আসসালামু আলাইকুম, ডিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদিতে আজকাল পুলিশের চেকিং কিছুটা থেমেছে, এই সপ্তাহে অনেক কম প্রবাসীদেরকে আটক করেছে সৌদি পুলিশ। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে থাকা অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে প্রতিনিয়ত ধরপাকড় অভিযান অব্যাহত চালিয়ে যাচ্ছে সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মূলত সৌদি আরবে যে সকল অবৈধ প্রবাসীরা বিশেষ করে ইকামা আইন, শ্রম আইন এবং সীমান্ত নীতি আইন লঙ্ঘন করে অবস্থান করেছে, তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ধরপাকড় অভিযান চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে গত এক সপ্তাহে সৌদি পুলিশের অভিযান কিছুটা কমেছে, কারণ অন্যান্য সময়ের তুলনায় গত এক সপ্তাহে সৌদি পুলিশের হাতে অনেক কম প্রবাসী আটক হয়েছে। এই বিষয়ে সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী ও জাওজাতের যৌথ অভিযানে গত এক সপ্তাহে 12,436 জন প্রবাসীকে আটক করা হয়েছে। গত সপ্তাহে এই সংখ্যা ছিল প্রায় 15,000-এর উপরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে, গত 23 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর এই 7 দিনে সৌদি আরবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আর এই সকল আটককৃত প্রবাসীদের মধ্য থেকে ইকামা আইন ভঙ্গের দায়ে 6,911 জনকে গ্রেপ্তার করা হয়েছে, শ্রম আইন ভঙ্গের দায়ে 2,276 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর সীমান্ত নিরাপত্তা বিধি আইন ভঙ্গের দায়ে 3,249 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত এক সপ্তাহে সৌদি পুলিশের হাতে আটক থাকা ব্যক্তিদের মধ্য থেকে 8,028 জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে অবৈধ প্রবাসীদেরকে পরিবহন, আশ্রয় প্রদান এবং সহায়তা প্রদানকার অপরাধে 8 জনকে আটক করা হয়েছে। এই 8 জনের মধ্যে বৈধ প্রবাসী এবং সৌদি নাগরিকও রয়েছে। একই সাথে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার সকল প্রবাসী এবং সৌদি নাগরিকদেরকে সতর্ক করা হচ্ছে, যাতে করে অবৈধ কোনো প্রবাসীদেরকে আশ্রয় প্রদান না করা হয়, এছাড়া কাজে নিয়োগ না দেওয়া হয়, এমনকি কোনো রকম কোনো সহায়তা যেন না করা হয়। সতর্ক করা সত্ত্বেও যে সকল প্রবাসীরা অবৈধদেরকে সহায়তা করছেন তাদেরকে 15 বছরে জেল সাজা প্রদান করা হবে এবং সর্বোচ্চ 10,00,000 রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অভিযান কিছুটা কমলেও যারা অবৈধভাবে অবস্থান করছে তারা সকলেই সাবধানে চলাফেরা করুন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।